আমি কিন্তু আইডির জন্য হেড অফিসের জন্য গেছি হাঙ্গারে আমি চিন্তা করি হেড অফিস যায় আইডি খুলতে পারছে না আইডি খুলতে পারেনি এরা বলতেছে যে পার্সোনাল আইডি স্টক হ্যাঁ তোরা সরি আমি কিন্তু আপনি বলছি যে ভাই পার্সোনাল আইডি স্টক কিন্তু আমার লোক আছে ওরে দিয়ে আমি করে দিতে পারবো যে পোলাপানগুলো বাংলাদেশের মধ্যে হয়তো মা বাপে মানে খুব আদরের সন্তান ঠিক আছে তারা এখানে মধ্যে এসে এত কষ্ট করতেছে আপনাদেরকে আমি এতটুকুই বলবো ভাই একটু বিবেক দিয়ে কাজ করেন একটু বিবেক রাখেন এত টাকার নেশায় পড়েন না ঠিক আছে দুয়ারও অনেক কাজ আছে ভাই একটা কথা আছে যে মানুষ অসুখে পড়লে দুয়ারও কাজ আছে দাওয়ারও কাজ আছে যাই হোক আপনাদের আল্লাহ হেদায়ত করুক যারা দালালি করতেছেন এইভাবে মানুষগুলো এনে বিপদে ফেলাইতেছেন আল্লাহ তার আপনাদেরকে হেদায়ত করুক আর যদি হেদায়ত না করতে পারে আপনাদেরকে আল্লাহ ধ্বংস করে দেখ আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাদের ধ্বংস করে দেখ একটা মানুষের দ্বারা যদি দশ জনের ক্ষতি হয় আমার মতে সেই মানুষটা ধ্বংস হওয়া উচিত আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আজকে মূলত দুইটা টপিক নিয়ে কথা বলবো এক হচ্ছে হাঙ্গার স্টেশনের আইডি এখন হচ্ছে না কেন বা হইলেও কী কী ডকুমেন্টস আপনার দরকার হবে আর একটা হচ্ছে যে দেশে থেকে যারা নতুন আসতেছেন প্রতিনিয়ত আমাকে নক করতেছেন যে ভাই হাঙ্গারের ভিসাতে আসতেছি হাঙ্গারের ভিসাতে আসতেছি তো তাদের ওই বিষয়ে আমি একটু কথা বলবো যে আসলেই কি হাঙ্গারে কোনো ভিসা হয় কি না বা এটা আসলে যারা বলতেছে যে হাঙ্গারের ভিসা ওইটা আসলে কিসের ভিসা বা কি সিস্টেমটা কি তো চলেন ভিডিও শুরু করা যাক তো মূলত যেটা প্রথম আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে হাঙ্গার স্টেশনের আইডি নিয়ে হাঙ্গার স্টেশনের আইডি হচ্ছে প্রথমত আগের মতো নাই আগে যেভাবে হয়তো সেভাবে এখন হয় না ধরেন 100 মধ্যে যদি 99.5 হয় ডকুমেন্টস তাহলেও ওরা আইডি অ্যাকসেপ্ট করে না ঠিক আছে এবং আগে দেখা যেত একজনের ইকামা আরেকজনের লাইসেন্স আরেকজনের ইস্তেমারা হয়ে যেত তখন তাদের রাইডারের অনেক প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে তাদের রাইডার অনেক বেশি সেই ক্ষেত্রে আপনার অ্যাকুরেট 100-100 যদি না হয় তাহলে অ্যাকসেপ্ট কখনোই করে না 100-100 হলে আপনার হচ্ছে যে আমি যতটুকু দেখছি প্রচুর পরিমাণে আমার কাছে মানুষ ফোন দেয় বা হোয়াটসঅ্যাপ করে যে বা নিজে নিজে করছি নিজে নিজে হইতেছে না বা নিজে নিজে করার একটা সিস্টেম আছে সেইটা কখনোই আপনি পারবেন না একটা টাইম লিমিট আছে সেটা আপনি কখনোই পারবেন না ঠিক আছে কারণ এখানের মধ্যে অনেকগুলো পেজ থাকে তিনটা চারটা পেজ থাকে সেগুলো আপনার 40-45 সেকেন্ডের মধ্যে সবগুলো আপনার হচ্ছে যে ইয়ে করতে হয় ফিল আপ করতে হয় আচ্ছা এক বড় ভাই আসতেছে একটু পরে আবার কন্টিনিউ করতেছে ভিডিও যাই হোক এক বড় ভাই আসছিল উনার হচ্ছে যে হাঙ্গারে স্টপ হইতেছে না তো এগুলো অনেক সময় অ্যাপ্লিকেশন গ্লিচ থাকে অনেক সময় ওয়ার্কিং যখন স্টার্ট হয় তখন আবার আপনি স্টপ করতে যাবেন বারবার দেখা হবে যে কান স্টপ আবার আপনি আপনি স্টপ হয়ে যাবে যাই হোক আমি বলতেছিলাম যে বর্তমানে নিজে নিজে তো আপনার কোনোভাবে এখন যে সিস্টেম করছে নিজে নিজে কখনোই আপনার ওইটা ফিল আপ করা পসিবল না আর এখন আপনি যদি একটা আইডি করতে চান আপনার দরকার হবে যে ইকামা আপনার নিজের লাইসেন্স আপনার নিজের গাড়ির ইস্তেমারা আপনার নিজের গাড়ির ছবি এরপর আপনার নিজের ছবি তারপর হচ্ছে সিকোয়েন্স নাম্বার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপসারের ভিতর থেকে আপনি যে সিকোয়েন্স নাম্বারটা দিতে হবে সিকোয়েন্স নাম্বার না দিলে আপনার কখনোই আইডি হবে না তার মানে আপনার কী কী লাগতেছে ইকামার এপিট ওপিট দুইটা ছবি লাইসেন্সের ছবি গাড়ির ইস্তেমারের ছবি গাড়ির সামনে এবং পিছনের ছবি লোহা সহ মানে হচ্ছে নাম্বার প্লেট সহ তারপরে আপনার একটা ক্লিয়ার সেলফি ছবি তারপরে হচ্ছে আপনার সিকোয়েন্স নাম্বার ঠিক আছে এগুলো যদি দিতে পারেন এবং এমন একটা মোবাইল নাম্বার যেটা এর আগে কখনোই কোনো ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করা হয় নাই যদি অ্যাকুরেট আমি যা যা বলছি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার আইডি ইনশাল্লাহ হবে আমি করে দিতে পারবো ঠিক আছে কারণ আমি যারা দিয়ে করি তার হচ্ছে ভিতরে কাজ করে আমাকে একজনে সব কিছু ডকুমেন্ট দিয়ে গেছে এখানে আসছিল আমি যেখানে বসে আছি এখানে আসছিল এখনও আসবে একটু পরে তো উনি ওনার হচ্ছে আবার মেডিকেল একটু প্রবলেম আছে মেডিকেল আগে করে ফেলছিল ঠিক আছে এই যে আমাকে এখন বয়স দিছে যে
যাই হোক রওনা দিছে উনি তো আলহামদুলিল্লাহ ওনার কিন্তু আইডি হয়ে গেছে এই যে মোহাম্মদ মারুফ আপনারা দেখতে পাইছেন কিনা যায় না মোহাম্মদ মারুফ এবং ওনার হচ্ছে মোটর বাইকের আইডি মোটর বাইকের গতকালকে রাতে আমি অ্যাপ্লাই করছি ওরে দিয়ে আজকে সকালে হচ্ছে ওর ফোন দিছে তো ফোনে বলছে যে হচ্ছে ঠিক আছে নাম এবং ইকামার নাম্বার জিজ্ঞেস করে নাম এবং ইকামার নাম্বার ঠিকঠাক বলছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই দেখেন রাত কালকে রাত দুইটা দুইয়ে আমি অ্যাপ্লাই করছি আজকে আলহামদুলিল্লাহ আইডি হয়ে গেছে কারণ ওনার ডকুমেন্টগুলো অ্যাকুরেট একশো ঠিক আছে একটু মানে একটু প্রবলেম হইলে একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আইডিটা হবে না ঠিক আছে তো যাই হোক যারা মেডিকেল করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আইডি খুলতে চান এবং ডকুমেন্ট একশো আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আইডি আশা করি খুলে দিতে পারবো বাদ বাকি আল্লাহর ইচ্ছা যাই হোক ওই ভাই আসছে মনে হয় বাইক নিয়ে যে দেখতেছে আসছে পিছনে এই যে ভাই গতকালকে আসছিল না পরশুদিন রাতে আসছিল তো এসে ডকুমেন্ট দিয়ে গেছিল আর হচ্ছে যে ফিটা আছে ওই ফি দিয়ে গেছিল তো ভাই কি কি ডকুমেন্ট দিছেন পরে আজকে আপনার আইডি হয়েছে বলেন তো আপনার ডকুমেন্ট তো হবে সবকিছু নিজের নাম থাকতে হবে প্রথম হলো কথা এটা যেমন হলো আপনার গাড়ি থাকতে হবে নিজের নামে লাইসেন্স থাকতে হবে তারপর গাড়ি ইস্তেমাল থাকতে হবে সবকিছু আঠারো মেয়াদ থাকতে হবে সবকিছু থাকলে ওকে থাকলে তারপরে যে আপনার আইডি হবে আর এখন তো বর্তমান যে অবস্থা আইডি পাওয়া যায় না আইডি হয় না আমার লোক আছে আমি করে দিতে হচ্ছে লাইসেন্স ইস্তেমারা সব হলো আপনার নামে তারপরে এই যে কার এই যে আপনার মোটর বাইক ঠিক আছে ওটা হচ্ছে ওনার তারপরে হচ্ছে আর কি কি দিয়েছিলেন প্রথমত হচ্ছে যে আমার গাড়ির ছবি গাড়ির পিছের সামনে হেডলাইটের ছবি আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রথমত আকামা আমার আকামার মেয়াদ সম্পূর্ণ আছে এক বছর এরপর হচ্ছে যে আমার আপনার গাড়ির লাইসেন্স ইস্তেমারা এরপর হচ্ছে আমার নিজের লাইসেন্স সবকিছুই এখন আমরা যখন হেড অফিসে গেছিলাম হাঙ্গারের তখন আমাদেরকে একদমই বইলা দিছে যে হাঙ্গার থেকে যে দেখ যত কিছু করুস লাজিম কাপালা হতে হবে মানে ওদের আন্ডারে গেলে তারপরে হচ্ছে আপনি আইডি দিবেন এখন আমাকে বলতেছে যে যেগুলো আগে খোলা হয়েছে পার্সোনাল ওইগুলো থাকবে বাট যেগুলো আপনার নতুন করে অ্যাপ্লাই করতেছে এগুলো কিন্তু হবে না আমাকে এইভাবে বলে দিছে তো মানে অ্যাক্টিভ করেই না অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্টই করে না আমাকে বলতেছে যে দেখ আমি দেখেন গাড়ি কিনলাম লাইসেন্স করলাম অনেক টাকা খরচ করছে এখন ১,২০০ আছে ওইগুলা গাড়ি চালানো হচ্ছে না চালানি ভালো চায়না গাড়ি কখন কোথায় তারা যাবো কোনো সিউরিটি নেই এগুলো তো আপনি মনে করেন যে ডিক্সার এটা সুজুকি কোম্পানি এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড এগুলো মনে করেন যে গাড়ি ভালো চালায় মজা পাওয়া যায়
আমি চিন্তা করলাম আর কি, যে বাংলাদেশে যেহেতু ইচ্ছা ছিল ভালো গাড়ি কেনার, বা মা বাপের কাছেও আবদার করছিলাম, সব ছেলেই আবদার করে যে এক দিলে দুই পাগে মারছেন। হ্যাঁ আমি এক দিন, ওই জন্য আমি বলছি যে দরকার পড়লে আরো দুই দিন পরে গাড়ি কিনবো, তাও ভালো জিনিস কিনবো। হ্যাঁ ঠিক আছে, যেহেতু শখে শখ হয় ইনকাম ইনকাম হয়, আমার টার্গেট ছিল এটা। আপনি কি যাইতে পারবেন এগুলা দিয়ে লং জার্নিও করা যায়? হ্যাঁ, তো আমাকে অনেকে বলতেছে যে যে টাকা দিয়ে গাড়ি কিনছো সেই টাকা দিয়ে তো প্রাইভেট কার কিনা যায়। আমি বলছি প্রাইভেট কার দিয়ে কিনলে প্রাইভেট কার কিনা যাবে, ঠিক আছে, তবে প্রাইভেট চাহিদা প্রচুর বাড়ছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে আইডি করে দিছি, এটা হলো সবচেয়ে বড় কথা। মানে আইডির জন্য আজকে দুই দিন একটু টেনশনে ছিলাম, তাই অনেক কিছু করছি। আমি কিন্তু বাইরে সিউরিটি দেইনি, আপনি এম কি বলছি ভাই? হ্যাঁ আমি তো ওইটার জন্যই আমি একটু টেনশনে ছিলাম যে আইডি হবে কি না। আমি বলছি ভাই আইডি যদি হবে তাহলে ফি নিব, আর যদি আইডি না হয় তাহলে এক রিয়ালও বলবো না যে ভাই পাঁচ রিয়াল আমার এটা খরচ হয়েছে ওইটা খরচ হয়েছে করে দিছি, আমি বলবো না। এই কথা বলছিলাম না, এটা কথা বলছিলাম ভাই। আমার আমার ভাই 19 20 নাই, কথা বুঝছেন না? খুশি তো? যাই হোক, আশা করি হাঙ্গারের আইডি নিয়ে আপনাদের মধ্যে আর কোনো হচ্ছে যে প্রশ্ন থাকবে না, ঠিক আছে, আশা করতেছি। আর অনেকে আছে বেশি বুঝে, তাদের কথা বললাম আপনি। অনেকে এখনও আমার মেসেজ করে যে ভাই আমারই কামা আরেকজনের ইস্তেমারা দেয়া আরেকজনের লাইসেন্স দেয়া করা তো যাইব ভাই, করে দেন না। যাই হোক, এই ভাইয়েরা হচ্ছে হেড অফিসে গেছে, হাঙ্গারের হেড অফিসে গেছে, হাঙ্গারের হেড অফিস থেকেও না করে দিছে ওনাদেরকে যে পার্সোনাল কোনো আইডি আমরা এখন করতেছি না, এবং যারা অ্যাপ্লাই করতেছে আমরা তাদের রিজেক্ট করে দিছি, ওই লোকের আইডিটা আমরা আমি করে দিছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তো হাঙ্গারের যারা আইডি করতে চান অ্যাকুরেট, যদি আমি যা যা বলছি তা যদি থাকে ওনার মুখে থেকে তো শুনছেন, তা যদি থাকে করে দিয়ে পারবো, সমস্যা নাই, ঠিক আছে, কম বেশি ফি লাগবে। ওকে, দ্যাটস ইট। আর হচ্ছে যে ভিসার কথাটা যে বলতেছিলাম, যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাকে নক করতেছে যে ভাই হাঙ্গারের ভিসা, হাঙ্গারের ভিসা। দেখেন ভাই, আমি বলতে বলতে ক্লান্ত যে হাঙ্গারে কোনো ভিসা হয় না, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির ভিসা। আপনাকে যদি আমি একদিন হারা বা ভাতা যদি না নিয়ে দেখাইতে পারতাম যে যারা এই ভিসাগুলোতে আসতেছে এই হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে, তাদের যে কী অবস্থা, 10 জন আনলে 1 জনের কাজ দেয়, 9 জনের বসে রাখে, নাই থাকার ঠিকানা, নাই খাওয়ানোর ঠিকানা, দেশের থেকে মানে টাকা এনে এনে খাইতেছে, মানে একটা যাতা অবস্থা। তারপরে কিন্তু মানুষ আসতেছে, রিজিকের তালাশ করতেছে। তবে আমাদের এখানে সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে দালালরা, যারা তাদেরকে হচ্ছে যে লোভটা দেখাইতেছে যে আপনি একদিনে 15টা ডেলিভারি দেবেন, আপনার 3000 রিয়াল স্যালারি হবে, এরপর এর বেশি দিতে পারলে আপনার বোনাস হবে, এটা সেটা। দেখেন, একটা নতুন লোক, নাই লোকটার কোনো লাইসেন্স, নাই কোনো গাড়ি, মানে কিভাবে আইসা এইভাবে কাজ করবে আমার মাথায় ধরে না। যাই হোক, আপনাদের আল্লাহ হেদায়ত করুক যারা দালালি করতেছেন, এভাবে মানুষগুলোর আইনে বিপদে ফেলাইতেছেন, আল্লাহ তার আপনাদেরকে হেদায়ত করুক। আর যদি হেদায়ত না করতে পারে আপনাদেরকে আল্লাহ ধ্বংস করে দেখ, আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাদের ধ্বংস করে দেখ। একটা মানুষের দ্বারা যদি 10 জনের ক্ষতি হয়, আমার মতে সেই মানুষটা ধ্বংস হওয়া উচিত। যদি আল্লাহ হেদায়ত না করতে পারে তাহলে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেখ, যারা এই দালালি করতেছেন, এখানে আইনে মানুষকে এভাবে প্রতারণার মানে প্রতারিত করতেছেন, যারা আইনে কাজ বুঝাই দিতেছেন তাদের আলহামদুলিল্লাহ, তা আপনাদের আল্লাহ নেক হায়াত দান করুক, আপনি আরও 10 জনের কাজে লাগতেছেন। কিন্তু যারা এইভাবে আইনা লোকগুলারে আইনা মানে একটা ভিলা দিতেছে, বা ভিলার মধ্যে কোনো খাট নাই, কোনো খাওয়ানোর ঠিকানা নাই, কোনো কিছুই নাই, তারা এত কষ্ট করতেছে। যে পোলাবানগুলো বাংলাদেশের মধ্যে হয়তো মা বাপে মানে খুব আদরের সন্তান,
ঠিক আছে, তারা এখানে মধ্যে আইসা এত কষ্ট করতেছে। আপনাদেরকে আমি এতটুকুই বলবো ভাই, একটু বিবেক দিয়ে কাজ করেন, একটু বিবেক রাখেন, এত টাকার নেশায় পড়েন না, ঠিক আছে। দোয়ারও অনেক কাজ আছে ভাই, একটা কথা আছে যে মানুষ অসুখে পড়লে দোয়ারও কাজ আছে, দাওয়ারও কাজ আছে। তো অনেক এমন কাজ আছে যেগুলো আপনার দোয়ার মাধ্যমে হয়। তো আপনি যেভাবে একজন যে হচ্ছে যে বিপদে ফেলাইতেছেন, আপনি তার দোয়া কখনোই পাবেন না, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দুইটা টপিক নিয়ে কথা বললাম। আর সবাইকে বলবো ভাই, দেখেন আল্লাহর রাস্তায় আপনারা বাংলাদেশ থেকে আসার সময় আপনারা কথাবার্তা ভালো করে বইলে এরপরে আসেন। দেখেন এগুলো সবগুলো সাপ্লাই কোম্পানি, কোনো হাঙ্গারে কোনো ভিসাই হয় না, হাঙ্গারের কোনো ভিসাই হয় না ভাই, 100 বার বলি সবাইকে, পার মানুষ বিশ্বাস করে না। আমার বলা আমি বলতেছি, যদি কেউ বিশ্বাস করার হয় করবেন, না হলে ভাই আমার কিছু করার নাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পাঁচক তো নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হক হালাল পথে চলার চেষ্টা করবেন এবং চলবেন। হারামে কখনো আরাম দিতে পারে না, হয়তো হারামে আপনি খুনিকে সুখে থাকবেন, কিন্তু আলটিমেট সুখ হালালেই, আলটিমেট বরকত আল্লাহর খুশি হালালেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।